ভাষার সাথে যেটা ওতপ্রোত ভাবে জড়িয়ে থাকে সেটা হলো বাক স্বাধীনতার প্রশ্ন, যে স্বাধীনতা সম্পূর্ণভাবে খর্ব করে রেডিও ক্যাম্পাস থেকে অ্যারেস্ট করা হয়েছে কানহাইয়া কুমারকে। আমরা এখান থেকে এটাই দাবি করতে চাই, আমরা কানহাইয়া কুমারের মুক্তি চাই। তার বিরুদ্ধে যে মিথ্যে দেশদ্রোহিতার অভিযোগ আনা হয়েছে সেই অভিযোগ তুলে নেওয়া হোক, এই দাবি আমরা এখান থেকে জানাতে চাই। ওই তো মানুষ ধর্মের কথা বলছে, আগুনে তিনটি মানুষের দেহ চলছে, ওই তো কেমন ধর্মের ধ্বজা ধরে, আগুনে তিনটি মানুষের দেহ পড়ে, কেমন ঝড়ে আদিবাসীদের গ্রামে ওই তো কেমন ধর্মের ধ্বজা ওড়ে, আগুনে তিনটি মানুষের দেহ পড়ে, বাপের দাঁতে দুই নাবালক ছেলে ওই তো কেমন ধর্মের ভগ্নাংশ, গন্ধ ছড়ায় মানুষের পোড়া মাংস, ওই তো কেমন ধর্মের ভগ্নাংশ, গন্ধ ছড়ায় মানুষের পোড়া মাংস, উঠছে ছেলেরা পুড়ছে তাদের বাল, ওই তো কেমন ধর্মের খাদি দর্শন, সহজেই হন ধর্ম যাজিকা হর্ষণ, ওই তো কেমন ধর্মের খাদি দর্শন, সহজেই হন ধর্ম যাজিকা হর্ষণ, গেছিল হিন্দু পেয়েছিল খ্রিস্টান, হল বৌদ্ধ কে হল মুসলমান, ওই তো কেমন ঘৃণার ঘৃণ্য আইন, শহীদ হলেন গ্রাহাম সুহাই, ওই তো কেমন ঘৃণার ঘৃণ্য আইন, শহীদ হলেন গ্রাহাম সুহাই, দেখেছেন তিনি কুষ্ঠ রোগীর পাশে, তার ধর্মটা মানুষকে ভালোবাসে, আমার ধর্ম তোমাকে জানিয়ে যাই, গানের দিব্যে আমি প্রতিশোধ চাই, আমার ধর্ম তোমায় জানিয়ে যাই, গানের দিব্যে আমি প্রতিশোধ চাই, আমার মাঝের হাতিয়ারে সামনে